Hello, dear law student. Welcome to the another blog. And আজকে আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে কানাডায় আসার আজকে আমার 4 মাস পূর্ণ হয়েছে। আমি বাংলাদেশ ছেড়েছি 2021 সালের অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারির 6 তারিখে কানাডা এসে পৌঁছেছিলাম 8 তারিখে ফেব্রুয়ারি 8 তারিখে। সো আজকে হচ্ছে জুন মাসের 8 তারিখ। সো বেসিক্যালি আজকে আমার 4 মাস পূর্ণ হয়েছে কানাডা আসার। তো আজকে ওয়েদারটা এত ভালো, মানে কম্পারেটিভলি আমি কানাডাতে আসার পর এত টেম্পারেচার আজকে ফার্স্ট দেখেছি। অর্থাৎ আজকে এই মুহূর্তে 28 ডিগ্রি সেলসিয়াস কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রভিন্সের স্যান্ট জোন সিটিতে এই মুহূর্তে। তো কম্পারেটিভলি আমি যতদিন কি বলে এর আগে এত টেম্পারেচার পাই নাই, 17-18 ছিল, আর আজকে হচ্ছে হায়েস্ট টেম্পারেচার আমি ফেস করতেছি। তো আজকে ইচ্ছে ছিল বাসায় বসে থাকতে, যেহেতু আমাদের ক্লাস সব কিছু অনলাইনে হচ্ছে, সো আমার ক্যাম্পাসে আসতে হয় না, ক্লাস কোথাও যাইতে হয় না সেরকম। তো আজকে ভাবলাম একা একা ঘুরবো, সেজন্য একটা প্ল্যান ছিল মেমোরিয়াল ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে আমি খুব ভালো করে ঘুরবো, কারণ আমার মেমোরিয়াল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা আমার ঘোরা হয় নাই। তো ইভেন আমার আরেকটা ইচ্ছা ছিল যে আপনাদের সাথে শেয়ার করা মেমোরিয়াল ইউনিভার্সিটির আর সৌন্দর্য, মেমোরিয়াল ইউনিভার্সিটি সম্পর্কে ছোটোখাটো কিছু ইনফরমেশান দেওয়ার। তো সেই উদ্দেশ্য নিয়েই বাসা থেকে বের হওয়া। বাট প্রবলেম হচ্ছে বাসা থেকে আমাকে ফোন দিয়েছে, আমার বাসার যারা রুমমেট আছে তারা স্যান্ট জোন্স থেকে প্রায় 300 কিলোমিটার দূরে আরেকটা সিটি যেটার নাম হচ্ছে ম্যারিস টাউন, সেই সিটিতে ঘুরতে যাবে কোনো একটা কারণে। তো আমাকে সকালে যদিও প্ল্যান ছিল সবাই মিলে ঘুরতে যাব, পরবর্তীতে সামহাউ কোনো একটা প্রবলেম বা তাদের তারা ওটা ক্যান্সেল করে দিবে বলছিলো, যার কারণে বাসা থেকে বের হয়ে গেছি। তো আমার বাসা থেকে বের হওয়ার পর আমার প্ল্যান ছিল আজকে সারা দিন আমি ঘুরবো একা একা, কারণ সঙ্গী নেই। সো যদি তোর সঙ্গে কেউ না থাকে তবে একলা চলো রে, সেই কবির সেই গানে উদ্বুদ্ধ হয়ে মূলত আমার আজকে বের হওয়া, একা একা ঘোরা ক্যাম্পাসের এদিক সেদিক যাওয়া, কোন ভিল কোন জায়গায় কী আছে এটাই মূলত দেখা। বাট এই মুহূর্তে আমার বাসা থেকে আবার ওরা ফোন দিয়েছে যে দে হ্যাভ ডিসাইডেড টু গো, তারা আবার ওইখানে যাবে। সো যার কারণে আমার আসলে ক্যাম্পাসে এসে যে ক্যাম্পাস সম্পর্কে আপনাদেরকে ছোট্ট কিছু ইনফরমেশান দেওয়া, যেটা সম্পর্কে আমিও খুব একটা ভালো জানি না, বাট দেওয়ার ইচ্ছা ছিল। তো আশা করছি আরেকটা দিন আপনাদেরকে আমি ক্যাম্পাসটা খুব ভালো করে ঘুরাবো, এবং আমি চেষ্টা করব এর মধ্যে ক্যাম্পাস সম্পর্কে বা এর ইতিহাস সম্পর্কে কিছু জানা এবং আপনাদের সাথে সেটা শেয়ার করা। ওভারঅল সিনারিওটা আমি সামারিটা তুলে ধরার চেষ্টা করব। সো সেই পরিপ্রেক্ষিতে মূলত আজকে আমার এখানে আসা। যাই হোক, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড থিং ফর মি, আর এত সুন্দর দিন আমি কানাডা স্যান্ট জোন্স এর আগে কখনো পাইনি। সো এটা আমার জন্য অনেক, যাই হোক, তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ রিসেন্টলি আমি আসলে কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যে কোন রিলেটেড কন্টেন্ট আমি বানাবো। সো আপনাদের যদি সেই আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনাদের অভিমতটা জানাবেন, আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন, কোন বিষয়ে ইনফরমেশান চাচ্ছেন সেই ব্যাপারে। যাওয়ার আগে আমি নিউফাউন্ডল্যান্ড সম্পর্কে ছোট্ট একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর হচ্ছে কানাডার নাম্বার 10 প্রভিন্স এবং ফাইনাল প্রভিন্স, অর্থাৎ সর্বশেষ প্রভিন্স হচ্ছে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, এই প্রভিন্সটা হচ্ছে সর্বশেষ, আর এটা হচ্ছে দশম কানাডার প্রভিন্সের মধ্যে দশমতম প্রভিন্স। আর এই প্রভিন্সটা ঘোষণা হয়েছিল সম্ভবত 1949 সালের সেপ্টেম্বর মাসে, যতটুকু আমি এই মুহূর্তে খেয়াল করতে পারতেছি, এবং এরপর আর মেমোরিয়াল ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে সম্ভবত, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যারা নিহত হয়েছিল যুদ্ধে তাদের স্মরণে মূলত এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়েছিল যতদূর আমি জানি। তো ইউনিভার্সিটিটা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড প্রভিন্সের একমাত্র পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ এই নিউফাউন্ডল্যান্ড প্রভিন্সটা, নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সটা হচ্ছে বাংলাদেশের প্রায় চারগুণ বাংলাদেশের। সো
চিন্তা করেন যদি এমন হয় যে চারটা বাংলাদেশ, চারটা বাংলাদেশের মধ্যে একটা মাত্র পাবলিক ইউনিভার্সিটি কেমন হবে? ঠিক এটাই, এখানে এই প্রভিন্সে হচ্ছে মাত্র একটা ইউনিভার্সিটি, আর সেই ইউনিভার্সিটি হচ্ছে মেমোরিয়াল ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে কম্পারেটিভলি কানাডার, কানাডার প্রত্যেকটা ইউনিভার্সিটি ইজ ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, সো এই ইউনিভার্সিটিটা অনেক ভালো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে হয়তো একটা ইউনিভার্সিটি হওয়ার কারণ হচ্ছে যে কানাডার জনবল, লোক সংখ্যা, পপুলেশনটা খুবই কম, কারণ বাংলাদেশের কানাডার পুরো নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সে জনসংখ্যা হচ্ছে কত, 10 লাখ শুধু নিউফাউন্ডল্যান্ড প্রভিন্স, আই এম নট শিওর, মোর দ্যান 10 লাখ হবে, আর যেটা হচ্ছে বাংলাদেশের কি বলে ঢাকা সিটিতে কোটি মানুষের উপর বসবাস করে। সো এই প্রভিন্সটি, এই প্রভিন্সে এই কম মানুষ হওয়ার কারণে আসলে হয়তো যদি জনসংখ্যা ইন ফিউচারে যদি বাড়ে, তারা হয়তো আরেকটা ইউনিভার্সিটি স্থাপন করার চেষ্টা করবে, চিন্তাভাবনা করবে। আপাতত ইউনিভার্সিটিটা যথেষ্ট, এবং এর পাশাপাশি আরও কিছু কলেজ রয়েছে, যেই পাবলিক কলেজ, তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে কলেজ অফ দি নর্থ আটলান্টিক, যেই কলেজটা এখানে খুবই জনপ্রিয়। তো আমি অবশ্যই আরেকদিন আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং আমি নিজেও সেই সাথে ঘোরার চেষ্টা করব। তো ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। আরেকটা ইনফরমেশান আমি শেয়ার করতে চাই, আমাকে বেশ কিছুদিন থেকে আমার যারা ফলোয়ার রয়েছেন আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম, আমার ইউটিউব চ্যানেলের, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন ল রিলেটেড কিছু ভিডিও বানানোর। তো আমি চিন্তাভাবনা করছি ল রিলেটেড ভিডিও বানানোর, কী ধরনের ভিডিও বানানো যায়। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ল রিলেটেড কী ধরনের ভিডিও বানানো যায়, আর কন্টেন্টগুলোর ব্যাপারে আমাকে একটা আইডিয়া দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়ে ইনফরমেশান গ্যাদার করে সুন্দর একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।